আসসালামু সবাইকে প্রথমেই বলিনি যে আসলে দুই দিন আগের ধর্মশালায় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়েছিল বাংলাদেশের স্পিনার। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে বাড়তি একজন স্পিনার নিয়ে মাঠে নামে টাইগাররা। সাকিব মিরাজদের কচুকাটা করে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। এরপর লক্ষ্যতারায় নেমে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের ইনিংস। এতে ইংলিশ পরীক্ষায় আর পাশ করা হয়নি সাকিব বাহিনীরা। মঙ্গলবার 10 অক্টোবর হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টসের আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 364 রান তুলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 140 রান করেন ওপেনার ডেভিড মালান। এছাড়া জনি ব্যারিস্টো 52 ও জরুট 82 রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। জবাবে 365 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে 4 উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। এরপর লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা, কিন্তু দুজনেই 50 পর আউট হয়ে যান। ফলে 48.2 ওভারে 227 রান তুলে অল আউট হয় বাংলাদেশ। সেখানে সর্বোচ্চ 76 রান এসেছে লিটনের ব্যাট থেকে আর মুশি করেছেন 51 রান।